আসসালামু আলাইকুম। আজ আমরা মাইক্রোসফট অফিস 2007 পিকচার এর কাজ শিখব। তো বন্ধুগণ, প্রথমে আমরা ইনসার্ট মেনু বারে যাব। এরপর আমরা ক্লিপ আর্ট নামে অপশনে যাব। এরপর গোতে ক্লিক করব। এরপর আমাদের কিছু পিকচার চলে আসবে। আমরা এই পিকচারে যে কোনো পিকচার গ্রহণ করতে পারি। তো বন্ধুগণ, আমরা যে কোনো পিকচার এখানে পেজে নিতে পারি। আমরা এই পিকচারটি নিলাম। এই পিকচারটি আমরা আরও একটি পিকচার নিলাম। আমরা তিনটি পিকচার নিয়েছি বন্ধুগণ। আমরা এই পিকচারকে ব্রাইন টেস্ট করব। এই জন্য আমরা টেক্সট ওয়ার্পিং এ ক্লিক করব। এরপর ব্রাইন টেস্ট নামে অপশনে ক্লিক করব। এরপর আমাদের পিকচারটি ব্রাইন টেস্ট একটি ব্রাইন টেক্সট হয়ে গেছে। আমরা দুটি পরপর দুইটি পিকচার ব্রাইন টেক্সট করব। এরপর আমরা টেক্সট ওয়ার্পিংয়ে ক্লিক করব। এরপর ব্রাইন টেক্সটে ক্লিক করব। আমরা তৃতীয়টিও এভাবেই ব্রাইন টেক্সট করব। তো বন্ধুগণ, আমাদের পিকচার ব্রাইন টেক্সট হয়ে গেছে। আমরা পিকচারগুলোকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারছি। আমরা যদি কোনো পিকচার যদি লেখা বা টেক্সট বা আমরা অন্য একটি পেজে নিব, তাহলে প্রথমে আমরা একটি পেজ সিলেক্ট করব। এরপর আমরা পিকচার সিলেক্ট করব। এরপর আমরা পিকচারটিকে ব্রাইন টেক্সট করব। তারপর আমরা পেজ এক পেজ থেকে অন্য পেজে পিকচারটি নিয়ে যেতে পারবো। আমরা এখন এই পেজ পিকচারগুলোকে গ্রুপিং করব। গ্রুপিং করব। এর জন্য আমরা কন্ট্রোলে চাপ দেব এবং মাউসের বাম বাটনে চেপে ক্লিক করব। এরপর আমাদের তিনটা পিকচারই গ্রুপিং হয়ে গিয়েছে। আমরা এখন চাইলে এই তিনটা পিকচারকে যেখানে খুশি সেখানে নিয়ে যেতে পারব। তো বন্ধুগণ, আমরা পিকচার ব্রাইন টেক্সট দেখলাম এবং গ্রুপিং দেখলাম। এখন আমরা পিকচারকে ডিজাইন করব। এখানে আমাদের পিকচারের ডিজাইন রয়েছে। আমরা এখান থেকে যে কোনো ডিজাইন গ্রহণ করতে পারি। তো বন্ধুগণ, দেখা যাচ্ছে আমাদের পিকচারের চারপাশেই একটি ডিজাইন হয়ে গিয়েছে। আমরা যদি চাই আমরা এটা নেব, তাও হবে। বন্ধুগণ, দেখতে পাচ্ছেন আমাদের পিকচারের ডিজাইন হয়ে গিয়েছে। বন্ধুগণ, যদি আমরা গোলটা নেই তাহলে ওভেল নেই তাহলে হবে, তাহলে হয়ে যাবে। বন্ধুগণ, দেখেন আমাদের পিকচারটি গোল হয়ে গিয়েছে। আমাদের সবগুলো পিকচারই গোল হয়ে গিয়েছে। আমরা যদি চাই এখান থেকে আমরা পিকচারের গোল নেব না, তাহলে আমরা এখানে পিকচার স্পেস রয়েছে, পিকচার স্পেসে ক্লিক করব। এরপর আমরা যে কোনো ডিজাইন গ্রহণ করতে পারি, যে কোনো ডিজাইন। তো বন্ধুগণ, আমরা এখান থেকে যে কোনো পিকচার ডিজাইন নিতে পারি। আমরা এটা নিলাম। আমরা যেমন ইচ্ছা ঠিক তেমনটাই আমরা নিতে পারবো। এখানে আমাদের পিকচারের আমরা যদি চাই পিকচারটাকে একটু সরিয়ে নেব, তাও হবে। আমরা যদি চাই আমরা রাইটে নেব, তাও হবে। যে কোনোভাবে আমরা পিকচারটিকে সাজাতে পারি। আমরা যদি চাই এখানে
রোটেট নামে একটা অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করলে আমাদের পিকচার বাঁকা হবে, ঘোরানো হবে, যে রকম ইচ্ছা ঠিক সেই রকমে আমরা নিতে পারবো। তো বন্ধুগণ, আমরা পিকচারটি আমরা আজ মাইক্রোসফট অফিস 2007-এ পিকচারের কাজ শিখলাম, পিকচার কিভাবে নিতে হয়, পিকচারের কিভাবে ডিজাইন করতে হয়, কিভাবে ব্রাইন টেস্ট করতে হয়, কিভাবে গ্রুপিং করতে হয়, আমরা তাহলে শিখলাম। তো বন্ধুগণ, আমি আগামী দিন আপনাদের নিকট অন্য কোনো তথ্য নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।